এবিএন টিভির বিশেষ বিশেষ খবর। লোকসভায় রাজ্যে তিন থেকে চারটি আসন বিজেপির, ফাঁস সৌমিত্র খাঁর অডিও। লোকসভায় রাজ্যে মাত্র তিন থেকে চার আসন পাবে বিজেপি, বিস্ফোরক সাংসদ সৌমিত্র খাঁ। ফাঁস হওয়া অডিও ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির। বঙ্গে শিল্প বিনিয়োগ টানতে ডিসেম্বরেই মুম্বাই যাচ্ছেন মমতা। তিন দিনের ওই সফরে শিল্পপতিদের সঙ্গে হতে পারে বৈঠক, চলছে জল্পনা। ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে বাধা, ঘেরাও করে রাখা হলো বাবুলকে। একটা মারলে পাঁচটা মারব, পাল্টা দিলেন ফিরাদ। ফের টুইটে ঝড় তুললেন বিজেপি নেতা তথাগত রায়, বিদায় বার্তা ঘিরে জোর জল্পনা। যা বলার টুইটাই বলবেন, সাফ জানালেন প্রবীণ নেতা। ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার, দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রি পরিষেবা চালু করতে পদক্ষেপ আইআরসিটিসির, মিলবে বিছানা বালিশ। রাত পোয়ালেই হাই ভোল্টেজ ম্যাচ, বুর্জ খলিফার আলোয় সাজেছে ইডেন। ভারত নিউজিল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচের আগেই প্রস্তুতি তুঙ্গে। আরিয়ান খান ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে হাতে নেই তেমন কোনো প্রমাণ, তাই মাদক মামলার জামিনে এতদিন বাদে জানাল বম্বে হাইকোর্ট। কৃষকদের জয়, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের। কাশফুল থেকে হাঁসের পালক, একাধিক উপায়ে শিল্পায়নের পরামর্শ মুখ্যমন্ত্রী। এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপির অস্বস্তি বাড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ফাঁস হলো তার বিস্ফোরক ফোন আলাপ। আগামী লোকসভা ভোটে রাজ্যের বিজেপির ফলাফলের পূর্বাভাস দিতে শোনা গিয়েছে সাংসদকে। বলতে শোনা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটি আসন পাবে। শনিবার সন্ধ্যায় আচমকাই একটি ফোন আলাপ সামনে আসে। ফোন আলাপে ফোনের এক প্রান্তের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ রয়েছেন বলেই দাবি করা হয়েছে। সেই ফোন আলাপে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ থেকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগতে শোনা গিয়েছে। এমনকি দলের পরিস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন সৌমিত্র। অডিওতে শোনা গিয়েছে সৌমিত্র খাঁ বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটি আসন পাবে, দলে যা চলছে তা ভাবা যায় না। তার আরও অভিযোগ, কট্টর বিরোধীদের সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লোকসভা ভোটে কোনো কোনো আসন পেতে পারে বিজেপি, তাও স্পষ্ট করে দিয়েছেন সৌমিত্র। এমনকি বাংলা থেকে মন্ত্রিত্ব পাওয়া চারজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফাঁস হওয়া এই অডিও প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, অডিও সত্যতা ঘিরে সংশয় আছে। আর দিলীপ ঘোষ জানিয়েছেন, কে কার সঙ্গে ফোনে কি কথা বলছেন তা নিয়ে মন্তব্য করতে রাজি নই। প্রসঙ্গত উল্লেখ থাক, সংবাদ প্রতিদিনে শোনা ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। রাজ্য শিল্প বিনিয়োগ টানতে ফের বাণিজ্য নগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী পয়লা ডিসেম্বরে তিন দিনের সফরে মুম্বাই যেতে পারেন তিনি। একুশে নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে প্রশাসন। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিও গঠিত হয়েছে। রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে আগামী বছর কুড়ি এবং একুশে এপ্রিল দুদিন ধরে চলবে বাণিজ্য সম্মেলন। করোনা কাটায় গত দুবছর এই সম্মেলন করতে পারেনি রাজ্য সরকার। এবার করোনার প্রকোপ অনেকটাই কমেছে, আর তাই রাজ্যে বিনিয়োগ টানতে সম্মেলন। তার আগে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর মুম্বাই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিন দিনের সফরে মুম্বাইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তার আগে ফলে বাংলার শিল্পায়নের আশা দেখেছে রাজ্যবাসী। আগামী ২২ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেই সফরেও থাকছে চমক। দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি নেতা বরুণ গান্ধী, চলছে জোর জল্পনা।